গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের একটা পছন্দের ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আর আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তো। কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছে, মানে আমার কাকা শ্বশুর মারা গেছে, তার জন্য খুব একটা সাজুগুজু করতে পারিনি। দেখো সিঁদুর টিঁদুর কিছু করা হয়নি, অসর চলছে, কিন্তু ভিডিও তো আনতেই হবে তোমাদের সামনে। আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও যেহেতু বারবার রিকোয়েস্ট করেই যাচ্ছ, সেগুলো তো না দিলে আমাদেরই খারাপ লাগে না, তার জন্য তো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো নষ্ট নষ্টবিন বেয়ার হাক। আর আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ, দেখো ছাদের ওপর একটা ফুল ফুলে হাওয়া দিচ্ছে, কিন্তু কোনো গরম নেই আজকে, তাই না? তো দুজনকে আজকে দেখো অন্যরকম দুটো ছাপা শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথমে তোমরা দেখতে পাও। আর আমাদের ভিডিওগুলো অনেক অনেক ভিউজ হয়ে যায়। তো চলো শুরু করা যাক। আহা টমেটোর বড়ি মজাদার গানটা, বেশ টমেটোর বড়ি মজাদার। বিশাল গরম লাগছে। তুমি আসলে অনেক মোটা করে পড়েছো, তার জন্য আমার গোপাল বেড়ে গেছে। এখন আমাদের হলো কদিন, তিন দিন, আজকে তিন দিন, আর কদিন পাল্টায় 15 দিন। এখন 15 দিন আমাদের পুরো নিরামিষ ভোজন, আমরা মানে নিরামিষ বলতে সর্ষের তেল নি তো আমার মানে এত ওয়েট নিতে পারি না, এরপরে আমার ওয়েট আরো কমে যাবে। আর আমার যদি একটু কমে তো খুব ভাগ্য ভালো, মানে এত ওয়েট হয়ে গেছে একটু কমাই দরকার আছে, তার জন্য একটু খাওয়াও কন্ট্রোল করছি, ভাবছি একটু মানে একটু কম কম খেয়ে একটু রোগ হবে। আর সত্যি কথা বলতে জানো তো, এই কদিন মানে মন মেজাজ কারোরই ভালো নেই, যেহেতু বাড়ির একজন মারা গেছে, তার জন্য সবার মানে মনের মধ্যে এখন ওইসবই চলছে। কিন্তু আমাদের ভিডিও তো দিতেই হবে, তার জন্য ভিডিও করতে চলে আসলাম। তাছাড়া ভিডিও করার মতো মানসিকতাটা একদমই নেই। দেখো দিদি হয়তো কাঁদে লেগে গেছে, এই যে সত্যি কথা খুবই খারাপ লাগছিল, যেহেতু আমাদের কাকিমা আর কাকা শ্বশুর কাকিমাদের সেই আমরা বিয়ের পর থেকে দেখে আসছি, আমাদের খুব ভালোবাসতো, তাই না বলো? বন্ধুরা আজকের বৃষ্টি হয়েছে অল্প হালকা হালকা, ছাদে দেখো জল হয়ে গেছে, আর একজন বুবা হয়ে গেছে। আজকে তুমি বলবে, আজকে মনটা অতটা ভালো নেই, তার তো তোমরা কমেন্ট করো, তোমরা যদি কিছু জানতে চাও মানে যে শুনতে ইচ্ছা করে কমেন্ট করো, বলবো। হ্যাঁ আমাদের মন মেজাজ একটু খারাপ আছে সত্যি, তাই কি করতে এখনো টাইম লাগবে। তো চলো না স্টার্ট। আর তোমরা তো জানো সব ভিডিওতে আমি খুব হাসি, চেষ্টা করবো। অনেক কারণে দিদিভাইয়ের মন ভালো নেই, কারণগুলো যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো। এক হলো আমাদের ভিউজ তো একদমই হচ্ছে না ভিডিওতে,
আরও অনেক সমস্যা আছে যেগুলো থাকে আর কি সংসারে থাকতে গেলে, তাই না? তো সেই সব আমার আজকে আমাদের দেখো এখন পুরো অসহ্যের মধ্যেই কেটে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আজকে কি খেয়েছি জানো? আজকে হলো শুধু আলু ঘি দিয়ে ঘ্যাট, মানে জলে সিদ্ধ করে খেতে হয়েছে। তাহলে বলো মুখে কি স্বাদ নেই কোনো? তো চলো আবার বানাই ভিডিওটা, তো তোমাদের খুব পছন্দের ভিডিও, তার জন্য আমাদেরও করতেই হয় ভালো লেগেছে। নাও তুমি একটু হাসো তো, আনন্দের চেয়ে কিছু দামি কিছু নেই, তাই আনন্দ করো। কবে মানুষের কত কখন কি হয় কেউ বলতে পারে না। আর আর একটা কথা, তোমার দাদা ভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তার জন্য আরো মনটা খারাপ। মানে অনেক সমস্যা আমাদের মধ্যে চলে এসছে কিন্তু সেগুলো মিটছেই না। দাদা ভাই বাড়িতে আসবে তো ডাক্তার দেখাতে হবে, ওর শরীরটা ভালো নেই। আমারও শরীরটা ভালো নেই, আর রাত থেকে প্রচন্ড পেটে ব্যথা করছে, মানে কি বলবো খুবই শরীর খারাপ। তাও দিদি ভাইয়েরও শরীর খারাপ, যেহেতু দাদার শরীর, আমাদের বাড়িতে জানি না কি হচ্ছে, শুধু সবার শরীর খারাপই হয়ে যাচ্ছে। এত শরীর খারাপ হলে ভালো লাগে বলো? তার জন্য মন মেজাজ কোনোটাই ভালো নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য সবসময় একটু প্রে করো যাতে আমাদের সবার শরীর সুস্থ হয়ে যায়, আবার তোমাদের সামনে হেসে মানে খুবই হেসে ফেলে ভিডিও বানাতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে, আর আশা করছি তোমাদেরও তাহলে খুব ভালো লাগবে, তাই না? তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।